গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া সেপ্টেম্বর মাস 4 তারিখ বুধবার, দিল্লি শরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 78 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব ভাদ্রব মাস 19 দিন, চান্দ্রমতে ভাদ্র শুক্লপক্ষ প্রতিপদ তিথি, দিবা 8 ঘন্টা 32 মিনিট পর্যন্ত, এহাপরে দ্বিতীয়া তিথি। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 5 ঘন্টা 34 মিনিট, সিংহলগ্ন 3 দণ্ড 9 লিতাগতে উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 5 ঘন্টা 54 মিনিট, কুম্ভলগ্ন 2 দণ্ড 22 লিতাগতে অস্ত। আজি সিংহচন্দ্র দিবা 9 ঘন্টা 44 মিনিট পর্যন্ত, এহাপরে কন্যাচন্দ্র। উত্তরা ফাল্গুনি নক্ষত্র শেষরাত্রি 5 ঘন্টা 31 মিনিট পর্যন্ত। আজি জন্মিত শিশুর সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ, দিবা 9 ঘন্টা 44 মিনিট গতে কন্যারাশি শূদ্রবর্ণ নরগণ, এবং শেষরাত্রি 5 ঘন্টা 31 মিনিট গতে দেবগণ। আজি মৃত ব্যক্তির একপাদ পুষ্কর দোষ, দিবা 8 ঘন্টা 32 মিনিট গতে দুইপাদ পুষ্কর দোষ, পুনশ্চ শেষরাত্রি 5 ঘন্টা 31 মিনিট গতে একপাদ পুষ্কর দোষ। নিষিদ্ধ খাদ্য আজি পানি কখারু ভোজন নিষেধ অটে, দিবা 8 ঘন্টা 32 মিনিট গতে বৈতাড়ু ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ প্রাতরু দিবা 7 ঘন্টা 8 মিনিট মধ্যে, দিবা 1 ঘন্টা 32 মিনিট গতে অপরাহ্ন 3 ঘন্টা 8 মিনিট মধ্যে, সন্ধ্যা 6 ঘন্টা 1 মিনিট গতে রাত্রি 9 ঘন্টা 6 মিনিট মধ্যে, এবং রাত্রি 1 ঘন্টা 25 মিনিট গতে শেষ রাত্রি 4 ঘন্টা 56 মিনিট মধ্যে। আজির মাহেন্দ্র যোগ অপরাহ্ন 4 ঘন্টা 6 মিনিট গতে 5 ঘন্টা 51 মিনিট মধ্যে, এবং রাত্রি 9 ঘন্টা 6 মিনিট গতে 9 ঘন্টা 56 মিনিট মধ্যে। আজির কালবেলা দিবা 8 ঘন্টা 26 মিনিট গতে দিবা 10 ঘন্টা মধ্যে। আজির বারবেলা দিবা 11 ঘন্টা 34 মিনিট গতে 1 ঘন্টা 8 মিনিট মধ্যে। আজির কালরাত্রি রাত্রি 2 ঘন্টা 17 মিনিট গতে শেষ রাত্রি 3 ঘন্টা 51 মিনিট মধ্যে। আজির রাহু কাল মধ্যাহ্ন 12 ঘন্টা ঠারু 1 ঘন্টা 30 মিনিট মধ্যে। আজি দিবা 9 ঘন্টা 44 মিনিট মধ্যে কর্কট রাশি ও মকর রাশির ঘাতচন্দ্র, এহাপরে বিছা রাশির ঘাতচন্দ্র। ঘাত নক্ষত্র নাহি, দিবা 8 ঘন্টা 32 মিনিট গতে ধনু রাশি ও মীন রাশির ঘাত তিথি, কর্কট রাশির ঘাত বার। প্রিয় বন্ধুগণ, এবে আসন্তু জানিবা মেষঠারু মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্কর সকাশে পঞ্চম রবি মাসর দ্বিতীয়ার্ধ হেতু শুভফল প্রদান করিবে। শুক্লপক্ষরে পঞ্চমচন্দ্র শুভ ও পূর্বাহ্নঠারু ষষ্ঠচন্দ্র শুভফল মিলিব। পূর্ব রোগরু সাময়িক ভাবরে মুক্তি মিলিব।
ମନରେ ଆଶାର ଆଲୋକ ଦେଖାଦେବ। ଆପଣ ଆଜି ଯାହାକୁ ଯାହା କହିବେ ତାହା ବେଦର ଗାର ହେବ। ବହୁ କାର୍ଯ୍ୟରେ ହାତ ଦେଇ ଆପଣ ସଫଳ ହୋଇପାରନ୍ତି। ନୂତନ କାର୍ଯ୍ୟମାନ ଆସିବାର ବାଟ ଖୋଲିଯିବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଦ୍ୱିତୀୟ ରାଶି ବୃଷ ରାଶି ବିଷୟରେ। ଆଜି ବୃଷ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଚତୁର୍ଥ ରବି ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି। ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ ନାହିଁ, କିନ୍ତୁ ଚତୁର୍ଥ ଚନ୍ଦ୍ର ଅଶୁଭ ଓ ପୂର୍ବାହ୍ନ ଠାରୁ ଘାତ ଚନ୍ଦ୍ର ଅତି ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ହଠାତ୍ କେଉଁ ସ୍ଥାନକୁ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି, ବହୁ ଅର୍ଥହାନି ହେବାର ସମ୍ଭାବନା ଅଛି। ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଚାହିଁବେ ତହିଁରେ ଭୟ ଜାତ ହେବ। ମାନସିକ ଅଶାନ୍ତି ଭୋଗିବେ, ନିଜର ଜ୍ଞାନ ବୁଦ୍ଧି ହଜାଇ ବସିବେ, ମନରେ ଓ ପରିବାର ମଧ୍ୟରେ ଅଶାନ୍ତି ଲାଗି ରହିବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ତୃତୀୟ ରାଶି ମିଥୁନ ରାଶି ବିଷୟରେ। ଆଜି ମିଥୁନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପୂର୍ବାହ୍ନ ପର୍ଯ୍ୟନ୍ତ ତୃତୀୟ ଚନ୍ଦ୍ର ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଶୁଭ ଫଳ ମିଳିବ ନାହିଁ। ଚାତକ ପକ୍ଷୀ ସଦୃଶ ହେବ, ହେବା କାମ ହେବ ନାହିଁ। ଯେଉଁ ଅର୍ଥ ଆସିବାର ଥିଲା ତାହା ସ୍ଥଗିତ ରହିଯିବ। ପୂର୍ବାହ୍ନ ଠାରୁ ଚତୁର୍ଥ ଚନ୍ଦ୍ର ଗୋଚର କରୁଛନ୍ତି। ଚତୁର୍ଥ ଚନ୍ଦ୍ର ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ମିଳିବ ନାହିଁ। ତୃତୀୟ ରବି ଶୁଭ। ଆପଣଙ୍କର ଆୟ ପୂର୍ବରୁ ଯାହା ଥିଲା ତାହା ଦୁଇ ଗୁଣରେ ପରିଣତ ହେବା ଅସମ୍ଭବ ନୁହେଁ। ଶରୀରରେ ଶକ୍ତି ଜାଗ୍ରତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଚତୁର୍ଥ ରାଶି କର୍କଟ ରାଶି ବିଷୟରେ। ଆଜି କର୍କଟ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପ୍ରାତଃ ସମୟରେ ଘାତ ଚନ୍ଦ୍ର ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣଙ୍କ ନିଜ ଲୋକମାନେ ଶତ୍ରୁତା କରିବେ, ବହୁ ଅର୍ଥ ବ୍ୟୟ କରାଇ ଆପଣଙ୍କୁ ବରବାଦ କରାଇଦେବେ। ଆପଣ ହତୋତ୍ସାହ ହୋଇପଡ଼ିବେ। ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କର ନାସା କର୍ଣ୍ଣ ଚକ୍ଷୁ ଆଦିରେ ଆଘାତ ଲାଗିପାରେ। ପୂର୍ବାହ୍ନ ଠାରୁ ତୃତୀୟ ଚନ୍ଦ୍ର ଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ଅଚାନକ କେଉଁଠାରୁ ଶୁଭ ଖବର ପାଇ ଖୁସିରେ ଆତ୍ମହରା ହୋଇଉଠିବେ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ପଞ୍ଚମ ରାଶି ସିଂହ ରାଶି ବିଷୟରେ। ଆଜି ସିଂହ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପ୍ରାତଃ ସମୟରେ ଶ୍ରୀଚନ୍ଦ୍ର ଶୁଭ ଫଳ ମିଳିବ। ନୂତନ ହେଉ କିମ୍ବା ପୁରୁଣା ହେଉ, ଆୟ ଅଳଙ୍କାର ବ୍ୟବହାର କରିବେ। ଏହି ସମୟରେ କଦାପି ନୂତନ ଗୃହ ଆରମ୍ଭ କରନ୍ତୁ ନାହିଁ। ଗୃହ ଆରମ୍ଭ କଲେ ତାହା ଅଧାରୁ ବନ୍ଦ ହୋଇପାରେ କିମ୍ବା କୌଣସି ଅଘଟଣ ଘଟିପାରେ। ଗୃହ ପ୍ରତିଷ୍ଠା ମଧ୍ୟ କରନ୍ତୁ ନାହିଁ, ଏହାଦ୍ୱାରା ସେ ଗୃହରେ ଆର୍ଥିକ ଅନାଟନ ଲାଗି ରହିବ। ଜନ୍ମର ବି ଅଶୁଭ। ଆଜି ବାହାରକୁ ଯାତ୍ରା କରିବାରେ କଷ୍ଟ ଅନୁଭବ କରିବେ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଷଷ୍ଠ ରାଶି କନ୍ୟା ରାଶି ବିଷୟରେ। ଆଜି କନ୍ୟା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପ୍ରାତଃ ସମୟରେ ଦ୍ୱାଦଶ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ହଠାତ୍ ଏପରି ପରିସ୍ଥିତି ଆସିବ, ଆପଣ ଅର୍ଥ ବ୍ୟୟ କରିବାକୁ ବାଧ୍ୟ ହେବେ, ମନରେ ଦୁଶ୍ଚିନ୍ତା ବଢ଼ିଯିବ। ଦ୍ୱାଦଶର ବି ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ ନାହିଁ। ପୂର୍ବାହ୍ନ ଠାରୁ ଶ୍ରୀଚନ୍ଦ୍ର ଶୁଭ, ଦାନ ଧର୍ମ କରିବେ, ମାୟାମୋହ ଆପଣଙ୍କ ମନରୁ ଦୂରେଇ ଯିବ, ସାଧୁ ସଙ୍ଗ କରି ପୁଣ୍ୟ ଅର୍ଜନ କରିବେ। ଆପଣଙ୍କ ପାଦ ପୀଡ଼ା ହୋଇପାରେ, ତଥାପି ଭୃକ୍ଷେପ ନ କରି ବିଭିନ୍ନ ତୀର୍ଥସ୍ଥାନ ଯାତ୍ରା କରିବେ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ସପ୍ତମ ରାଶି ତୁଳା ରାଶି ବିଷୟରେ। ଆଜି ତୁଳା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଏକାଦଶର ବି ଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ଏହି ସମୟରେ ଆପଣ ଯାହା ଚାହିଁବେ ତାହା କରିପାରିବେ। ବହୁଦିନରୁ ଯେଉଁ କାମକୁ ଅପେକ୍ଷା କରିଥିଲେ ଏବେ ଅପେକ୍ଷାର ଅନ୍ତ ଘଟିଛି। ଅଚାନକ ଆପଣଙ୍କର ଧନ ବୃଦ୍ଧି ହେବ, ବ୍ୟବସାୟରେ ଆୟ ବୃଦ୍ଧି ଅଚାନକ ହେବ। ଆଶାଠାରୁ ବହୁଗୁଣରେ ଲାଭାନ୍ୱିତ ହୋଇ ଆଗାମୀ ଦିନ ସକାଶେ ସଞ୍ଚୟ କରିପାରିବେ। ଯେଉଁ କାମରେ ହାତ ଦେବେ ତହିଁରେ ସଫଳତା ମିଳିବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଅଷ୍ଟମ ରାଶି ବିଛା ରାଶି ବିଷୟରେ। ଆଜି ବିଛା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ
প্রাত সময়ের চন্দ্র দশম স্থানের ও পূর্বানু একাদশ স্থানের গোচর করুম। উভয় দশম ও একাদশ চন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধা পাওয়া শুভফল প্রদান করিবে না। কর্মক্ষেত্রে অসফল হয়ে অপমানিত হবে। উপরিস্থ অফিসর নিকটরে কাম করে নপারিবার কাম হাত ছড়া হয়ে থাইপরে। সহকর্মী মানে পরিহাস করিবে, আপন দুঃখে ভাঙ্গি পড়িবে, আপন যাহা চাহিবে তাহা করিপারিবে না। এবে আসন্তু জানিবা রাশিচক্রর নবম রাশি ধনুরাশি বিষয়ের। আজি ধনুরাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে নবমর বি শুভফল মিলিব। প্রাত সময়ের নবম চন্দ্র ও পূর্বান ঠারু দশম চন্দ্র শুভফল মিলিব। পূর্বরু যাহা চাহুলে তাহা পূরণ করি আনন্দ পাইবে। সাংগসাথী মানক ঠারু প্রশংসা মিলিব। যে শত্রু মানে কল কৌশল করে আপনার বিপদরে পকাউলে সেমানে হতোৎসাহ হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করিবে। তথাপি যেতে চেষ্টা কলে মধ্য আপনার বিপদরে পকাই পারিবে না। এবে আসন্তু জানিবা রাশিচক্রর দশম রাশি মকর রাশি বিষয়ের। আজি মকর রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে প্রাত সময়ের ঘাতচন্দ্র অশুভ করাইব, অষ্টমর বি অতি অশুভ। আপনার ভুল বুঝামণা হেতু বহু স্থানের অপমান পাইবে। কোণী কার্যক পূরণ করে নপারিবার অপদস্থ ও নিন্দা পাইবে। ফলরে মনরে অত্যধিক ক্রোধ বৃদ্ধি হব। সর্বদা অন্যমনস্ক রহবে। শরীরের হঠাৎ ব্যাধিজাত হব। দুর্ঘটনা আদি বিপদকু এড়াই দেই হব না। এবে আসন্তু জানিবা রাশিচক্রর একাদশ রাশি কুম্ভ রাশি বিষয়ের। আজি কুম্ভ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে প্রাত সময়ের সপ্তম চন্দ্র শুভফল মিলিব। বিদেশরু ধনাগমর সুযোগ মিলিব। পরিবার মধ্যে থিবা ভুল বুঝামণা শান্ত পড়িব। পূর্বান ঠারু অষ্টম চন্দ্র ও সপ্তমর বি অশুভ ফল প্রদান করিবে। ভাই বন্ধু কুটুম্ব মানে আপনার বিরোধ করে লোকহসা করাইবে, বিভিন্ন দিগরু ক্ষতি পৌঁছাইবে, আপনার নিন্দাগান করিবে। ব্যবসায়ের চোরি ডকায়তি হয়ে পড়ে, শরীরের আঘাত লাগিব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর দ্বাদশ বা শেষ রাশি মীন রাশি বিষয়ের। আজি মীন রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে ষষ্ঠর বি গোচর করুচন্তি শুভফল মিলিব। অনাবশ্যক যন্ত্রণারু মুক্তি মিলিব। ব্যবহারে আপনার পরিবর্তন হয়ে বহু ব্যক্তিঙ্কর প্রিয় পাত্র হবে। অচানক ধনলাভর সুযোগ আসিব। আপনার সময় এপরি আসিব যেপরি গোটিয়ে সূর্য উদয়রে লক্ষ লক্ষ তারা মৌড়ি যাইথান্তি সেহিপরি হব। আজি ঘাততিথি থিবারু শত্রু মানে দূরে রহি গুপ্তরে আক্রমণ করিবে।